আজই কি তৃণমূলের আরও একটা উইকেট পড়তে চলেছে সেই রকম সম্ভাবনায় কিন্তু জোরালো হচ্ছে সকালের পর থেকে রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর এবার পুরনিয়োগ মামলাতেও তৎপর কেন্দ্রীয় সংস্থা ইডি ইডি যেন সব কিছুতেই তেরে ফুরে নেমেছে কুড়ি ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে এখনও ইডি দপ্তরে রয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা শুক্রবার সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছান গোপাল সাহা চব্বিশ ঘন্টা পার তারপর থেকে দফায় দফায় তার জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর শনিবার সকালে তাকে বেরোতে দেখা যায়নি এর আগেও গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাড়ি গিয়েও তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থা গোপাল সাহার কাছ থেকে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে অনুমান তদন্তকারী অফিসারদের এর আগে দুর্গা পুজোর ষষ্ঠীর দিনও তলব করা হয়েছিল গোপাল সাহাকে সেই দিন এগারো ঘন্টা জেরা করা হয়েছিল তাকে গত পাঁচই অক্টোবর দক্ষিণ দমদম বরাও নগর পাশাপাশি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও ইডি তল্লাশি চালায় যদিও গোপাল সাহা বারংবার দাবি করেছেন নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ সাজস নেই উল্লেখ্য অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর সামনে আসে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগ আদালত সেই মামলার দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তকারীদের অনুমান উত্তর চব্বিশ পরগনারই বারো থেকে চোদ্দোটি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসও রয়েছেন ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে তার শুক্রবার বিকেল নাগাদ হাজিরা দেন অভিজিৎ প্রায় ষোলো ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু তিনিও বেরোননি সুতরাং বলায় বাহুল্য আজই যদি দুটো উইকেট পড়ে তৃণমূলের তাহলে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই হবে না